তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এভি প্লেয়ার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটির লিংক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো সবারই উপরে দেখতে পাচ্ছেন বক্স আইকন, সেখানে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন লোড ফর্ম ফাইল, সেখানে ক্লিক করব। তো এখান থেকে একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এই টেমপ্লেট ভিডিওটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তো সবারই এখন শেষ বক্সটার উপরে আমরা এখন ক্লিক করব। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, সেখানে ক্লিক করব। এরপর বাঁ দিকে দেখতে পাচ্ছেন অডিও প্রোভাইডারের নিচে ইমেজ বলে অপশন, সেখানে ক্লিক করব। এরপর আমরা এখানে ইমেজের উপর ক্লিক করব। এরপর কাস্টম ইমেজের উপর ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছেন পিক ইমেজ বলে অপশন, সেখানে ক্লিক করব। তো আপনারা যদি মনে করেন এই ফটোটির স্ট্যাটাস বানাবো, তো আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো আবারও নিচের ইমেজটার উপরে ক্লিক করব। এরপর জেনারেলে ক্লিক করব। এরপর এখানে ভিজুয়ালে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো নিচে দেখতে পাচ্ছেন ইমেজ বলে অপশন, সেখানে ক্লিক করব। এরপর এখানে জেনারেলে ক্লিক করে ভিজুয়ালে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো নিচে দেখতে পাচ্ছেন বার্ডস বলে অপশন, সেখানে ক্লিক করব। এরপর জেনারেলে ক্লিক করে ভিজুয়ালে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো নিচে দেখতে পাচ্ছেন আরেকটি ইমেজ বলে অপশন, সেখানে ক্লিক করব। তো এখানে জেনারেলে ক্লিক করে ভিজুয়ালে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। আবারও নিচে দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট, সেখানে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন ভিজুয়াল বলে অপশন, সেখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো নিচে আরেকটি ইমেজ দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। এরপর আমরা এখানে জেনারেলের উপর ক্লিক করে পজিশনে ক্লিক করব। এরপর এই উপরের দাগটিকে আমরা 0.500 করে নেব, ঠিক আছে? 0.500 করে নেব। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো কম্পোজিশন ওয়ানের নিচে দেখতে পাচ্ছেন ইমেজ বলে অপশন, সেখানে ক্লিক করব। জেনারেলের উপরে ক্লিক করে দেবো। এরপর ইমেজের উপরে ক্লিক করব। এরপর এখানে কাস্টম ইমেজের উপরে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন পিক ইমেজ বলে অপশন, সেখানে ক্লিক করব। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন টেক্সট বলে অপশন, সেখানে ক্লিক করব। এরপর আমরা এখানে অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করব। এরপর এখানে টেক্সটের উপর ক্লিক করব। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমার চ্যানেলের নামটিকে কেটে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো নিচে দেখতে পাচ্ছেন পার্টিকেলস বলে অপশন, সেখানে ক্লিক করব। এরপর এখানে আমরা জেনারেলে ক্লিক করব, এখানে ভিজুয়ালে ক্লিক করে দেবো, ঠিক আছে? এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো এখন আমি আমার ফোনের ব্যাক বাটনে ক্লিক করব। এরপর বাঁ দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট বলে অপশন, সেখানে ক্লিক করব। সবারই উপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি বলে অপশন, সেখানে ক্লিক করব। তো এখান থেকে একটি গান সিলেক্ট করে নিচ্ছি। তো এই গানটি যদি আপনারা মনে করেন আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি গানটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখন ভিডিওর গানটি এখন আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, তো আপনারা যে সঙের ভিডিও বানাবেন, ঠিক আছে, সেই গানটি ডিজে হতে হবে কিংবা আপনার গানটিতে বেস থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটি এডিট হবে, না তো হবে না, ঠিক আছে? তো ভিডিওটি সেভ করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে অপশন, সেখানে ক্লিক করব। এরপর এখানে আমরা ভিডিও কোডেড এর উপর ক্লিক করব। এরপর আমরা এখন এই অপশানটার উপর ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখন আমরা ভিডিও ওয়াইডের উপর যা আছে তাই থাকবে এখানে, ঠিক আছে? 1080 ভিডিও হাইডের উপরে আমরা 1350 করে নেব, ঠিক আছে? তো নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে অপশন, সেখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।